সবাই আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনি স্ক্রিনে একটা মেয়েকে দেখতে পেয়েছেন। তো সেই মেয়েটা সে মুখোশ টুকুশ পরে হেজাব টেজাব পরে তারপর সে এসে প্রবাসীদেরকে গালি দিচ্ছে। কোন প্রবাসী তার সাথে হয়তো কিছু করেছে, তার জন্য হয়তো সে এগুলো করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, প্রবাসীদের সব প্রবাসীদেরকে তো গালি দেওয়া ঠিক না। সব প্রবাসী ভালো না বা সবাই খারাপও না, কিছু কিছু প্রবাসীর জন্য কিন্তু সব প্রবাসীরাই খারাপ মন্তব্য, সবাইকে খারাপ ভাবে এবং কি সবাইকে গালি গালাস করে। কিন্তু প্রবাসীরা যে কত কষ্ট করে সেটা যদি এই মেয়েটা জানতো, তাহলে সে হয়তো প্রবাসীদেরকে খারাপ ভাবতো না বা খারাপ বলতো না। কারণ প্রবাসীদের টাকা দিয়ে আজকে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে, এত বড় বড় রাস্তা হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে কাদের টাকায়? এই কামলাদের টাকায়। কিন্তু সেই কামলাদেরকে এক একজনে বলে কামলা, স্ত্রী কেউ বলে বাথরুম পরিষ্কার করে, কেউ বলে এই করে সেই করে, এই করে সেই করে, কিন্তু তাদের রেমিটেন্স তারা বাংলাদেশে পাঠাচ্ছে। তার জন্য কিন্তু তোমরা তোমাদের দেশের ভালোভাবে চলতে পারতেছো, ভালোভাবে হাঁটতে পারতেছো, সুন্দর শুকনা জায়গা দিয়ে চলতে ফিরতে পারতেছো, কারণ তাদের টাকা দিয়ে তোমাদের বড় বড় ব্রিজ, বড় বড় রাস্তা, যত উন্নয়ন আছে তাদের সেই রেমিটেন্স দিয়েই কিন্তু হচ্ছে। তো প্রবাসীদের যখন কথা বলবা তখন একটু ভেবে চিন্তে করে বলবা। যাই হোক দর্শক, এই ছোট্ট ভিডিওটি ছিল এই মহিলাটির উদ্দেশ্য করে, কারণ এই মহিলাটা খারাপ না হলে সে মোবাইলে লাইভে এসে সে এইভাবে প্রবাসীদেরকে গালি দিতে পারে না। তোর জন্য তোর সাথে যে প্রবাসী তোর সাথে আকাম কুকাম করেছে তাকে তুই গালি দে, তুই সব প্রবাসীদেরকে কেন লাইভে এসে গালি দিবি? তুই হয়তো কোনো প্রবাসীর সাথে কিছু করিস, তোকে টকিয়েছে বা তুই টকিয়েছিস, হয়তো তোদের তোদের ব্যাপার, কিন্তু তোরা লাইভে সেটা না করলেও পারতে কি, ঠিক আছে? আর যে ছেলেটা তোর সাথে ভুল করেছে সেই ছেলেটার উদ্দেশ্য করে তুই বলতে পারিস। সকল প্রবাসীকে বলার, সকল প্রবাসীকে গালি দেওয়ার অধিকার তোর নেই, ঠিক আছে? যাই হোক দর্শক শ্রোতা, এই ভিডিওটা দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।